দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কাশ্মীর ইস্যুতে মোদির বৈঠককে পাকিস্তানের ফ্লপ শো ঘোষণা। মালিতে বিচ্ছিন্নতাবাদী হামলায় ৬ সেনার মৃত্যু, ১৫ শান্তিরক্ষী আহত। আরও থাকছে সিরিয়ায় বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান। জানিয়ে দিব আব্বাসের সমালোচক বানাতকে শেষ বিদায় জানাতে ফিলিস্তিনিদের ঢল। আরও থাকছে অত্যাধুনিক পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করল ভারত। জানিয়ে দিব নৌসেনারা যুদ্ধের জন্য সদা প্রস্তুত, চীনকে ভারতের হুঁশিয়ারি। কৃষ্ণ সাগরের যুদ্ধ জাহাজ পাঠিয়ে আমেরিকা ব্রিটেন ভাগ্য পরীক্ষা করছে বলছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব কঠোর লকডাউন, পুলিশ বিজিবির পাশাপাশি মাঠে নামতে পারে সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। কাশ্মীর ইস্যুতে মোদির বৈঠককে পাকিস্তানের ফ্লপ শো ঘোষণা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে কাশ্মীর নিয়ে মোদির সর্বদলীয় বৈঠককে ফ্লপ শো বলে অবহিত করেছেন। এছাড়াও এই বৈঠকে আইওয়াশ বলে আখ্যায়িত করেছেন তিনি। কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য গত বৃহস্পতিবার মোদির প্রতিশ্রুতি দেন। তবে মোদির এই প্রতিশ্রুতি নিয়ে কুরেশি বলেন, এটা ছিল আইওয়াশ, কেন এটা আইওয়াশ ছিল সর্বোপরি, একে জনসংযোগের মহড়া হিসেবে দেখা যেতে পারে। এতে আরো বলা হয়, ভারত দখলকৃত জম্মু ও কাশ্মীরের ১৪ জন রাজনৈতিক নেতার সঙ্গে বৃহস্পতিবার নয়াদিল্লিতে বৈঠক করেন মোদি। তিনি ওই বৈঠকে সভাপতিত্ব করেন। ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন একতরফাভাবে বাতিল করার পর এটাই সেখানকার রাজনীতিকদের সঙ্গে প্রথম মুখোমুখি আলোচনা ছিল মোদির। এতে অল পার্টিস হুরিয়াত কনফারেন্স এইচপিএসসি নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ওই বৈঠকের মধ্য দিয়ে নয়াদিল্লি স্বীকার করে নিয়েছে যে ২০১৯ সালের ৫ আগস্ট তারা যা করেছিল তার পাল্টা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কাশ্মীরের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন বা রাষ্ট্রের মর্যাদার জন্য যেসব কাশ্মীরি নেতা দাবি করেন তাদের সঙ্গে সর্বসম্মত মত প্রকাশ করেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। শাহ মেহমুদ কুরেশি বলেন, ভারতের সুপ্রিম কোর্ট থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করাকে যেসব কাশ্মীরি নেতা চ্যালেঞ্জ জানিয়েছেন তাদের খুবই যৌক্তিক কারণ আছে। কাশ্মীরের আগের অবস্থা ফিরে পাওয়ার দাবি জানানো সত্ত্বেও কাশ্মীরি নেতারা শূন্য হাতে ফিরে এসেছেন। মোদী সরকার বলেছে তারা শুধু এ বিষয়টি বিবেচনা করবে ডিলিমিটেশন এবং তদাকথিত নির্বাচনের পরে। তিনি আরো বলেন, মোদী যা বলেছেন তা হলো যথাযথ সময়ের কাশ্মীরের আগের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু দীর্ঘদিনের যে সমস্যা তার উত্তর শুধু রাজ্য প্রতিষ্ঠার মধ্যেই নয়। কুরেশি বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এসব হলো মিথ্যা প্রতিশ্রুতি। সিরিয়ায় বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান। যুদ্ধবিধ্বস্ত আরব দেশে সিরিয়ায় অবৈধভাবে বিদেশি সেনাদের উপস্থিতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকথে রাবানসি গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে সিরিয়া সংকটের সমাধান করতে হবে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় ইরানের স্থায়ী প্রতিনিধি এসব কথা বলেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গতকালের এ অধিবেশনে আলোচনা করা হয়, তবে সিরিয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাবানসি বলেন, সিরিয়ার অংশ বিশেষে এখনো বিদেশি সেনাদের দখলদারিত্ব রয়েছে, কোথাও কোথাও বিচ্ছিন্নতাবাদীদের কর্তৃত্ব রয়েছে, কোথাও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠিত সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ২০১১ সাল থেকে সিরিয়া বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতার কবলে পড়ে আছে। তবে প্রায় শুরু থেকে ইরান সিরিয়াকে সামরিক উপদেষ্টা হিসেবে সহযোগিতা করে আসছে। এছাড়া রাশিয়া ও লেবাননের হিজবুল্লাহ কাঁধে কাঁধে মিলিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। মালিতে বিচ্ছিন্নতাবাদী হামলায় ৬ সেনার মৃত্যু, ১৫ শান্তিরক্ষী আহত। মালির যুদ্ধবিধ্বস্ত সাহেল প্রদেশের মধ্যাঞ্চলে শুক্রবার বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মালির ৬ সেনা সদস্যদের মৃত্যু হয়েছে এবং একই দিনে দেশটির উত্তর অঞ্চলে গাড়ি বোমা হামলায় আহত হয়েছেন জাতিসংঘের ১৫ শান্তিরক্ষী। জাতিসংঘ এক টুইট বার্তায় জানায়, মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে একটি অস্থায়ী ঘাঁটির কাছে গাড়ি বোমা হামলার পর সেখানে উদ্ধার অভিযান চলছে। জার্মান প্রতিরক্ষা
রক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প কারেনবার বলেছেন, শান্তিরক্ষীদের মধ্যে 12 জন জার্মান নাগরিক, এদের 3 জন গুরুতর আহত হয়েছেন, 3 জনের মধ্যে 2 জনের অবস্থা স্থিতিশীল। তিনি এক বিবৃতিতে বলেন, একজনের সার্জারি চলছে, আহত সকলকে হেলিকপ্টারে করে সরিয়ে আনা হচ্ছে। হামলায় বেলজিয়ামের এক সেনা আহত হয়েছেন। মালিতে বিভিন্ন দেশের প্রায় 13,000 সৈন্য শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। মালিতে 2012 সাল থেকে বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় হাজার হাজার সামরিক ও বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। সূত্র বাসস। আব্বাসের সমালোচক বানাতকে শেষ বিদায় জানাতে ফিলিস্তিনিদের ঢল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কট্টর সমালোচক নিজার বানাতকে বিদায় জানাতে পশ্চিম তীরের হেব্রনের ওয়াসা আল রসুল মসজিদে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। শুক্রবার তার জানাজা অনুষ্ঠিত হয়। খবর মিডল ইস্ট আয়ের। বৃহস্পতিবার পুলিশ হেফাজতে মাহমুদ আব্বাস সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত নিজারের মৃত্যু হয়। সেদিনই এই অধিকার কর্মীর মৃত্যুর প্রতিবাদে রামাল্লায় বিক্ষোভ হয়। সেখানে হামলা চালায় পুলিশ। নিজারকে বিদায় জানাতে আসা ফিলিস্তিনিরা মসজিদে গদি ছাড়ো আব্বাস, গদি ছাড়ো মানুষ, এ সরকারকে চায় না, এমন স্লোগান দিতে থাকেন। বানাতকে বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার কন্যা, যিনি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। বাবাকে বিদায় দেওয়ার সময় বানাতের কন্যা কান্নারত কণ্ঠে বলেছিলেন, বাবা আমায় ছেড়ে যেও না, আমি গ্রাজুয়েশন গাউন পরে আছি, এমনটা তোমাকে দেখাতে চেয়েছিলাম, এখন আমাকে কে খাইয়ে দেবে, কে আমাকে পড়াবে। বৃহস্পতিবার দিবাগত রাত 3:30 বানাতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশ নিজেদের হেফাজতে নেয়। গ্রেপ্তারের কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর জানায় ফিলিস্তিন কর্তৃপক্ষ। চিকিৎসক স্বামীর জারর প্রাথমিক ময়না তদন্তের উপর ভিত্তি করে বলেন, বানাতের শরীর জুড়ে আঘাতের চিহ্ন ছিল। বৃহস্পতিবার রামাল্লা ভিত্তিক মানবাধিকার সম্পর্কিত স্বাধীন কমিশন এক সংবাদ সম্মেলনে ময়না তদন্তের এই রিপোর্ট প্রকাশ করে। চিকিৎসক স্বামীর বলেন, বানাতের মাথার ঘাড়ে ও কাঁধে আঘাত ছিল, পাশাপাশি পাজর ভেঙে গেছে, ফুসফুসে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল তার। এর অর্থ হলো ভুক্তভোগী গুরুতর কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাননি। এদিকে ফিলিস্তিনিদের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেআহ বিষয়টি তদন্ত করে দেখার জন্য আইনমন্ত্রী মোহাম্মদ শালাল দেহের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষের তদন্ত কমিটির ওপর আস্থা রাখতে পারছে না ফিলিস্তিনিরা। অত্যাধুনিক পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করল ভারত। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করল ভারত। শুক্রবার ওড়িশা রাজ্যের চাঁদিপুর থেকে পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই রকেট তৈরি হয়েছে। আর কিছু প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই রকেট তুলে দেওয়া হবে দেশটির সেনাবাহিনীর হাতে। এদিন একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করে এই রকেটটির উৎক্ষেপ করা হয়। কম সময়ের মধ্যে মোট 25টি পিনাকা রকেট ছোড়া হয়। প্রতিটি রকেট আকাশের বুক চিড়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করেছে। ডিআরডিও জানিয়েছে, 45 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম পিনাকা রকেট। রকেটের এই নতুন অত্যাধুনিক সংস্করণটি তৈরি করতে ডিআরডিও কে সাহায্য করে অর্নামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি। নৌসেনারা যুদ্ধের জন্য সদা প্রস্তুত, চীনকে ভারতের হুঁশিয়ারি। চীনকে হুঁশিয়ারি দিয়ে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় নৌসেনারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা এবং যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত। 2020 সালের গালওয়ান সংঘর্ষ পরবর্তী সময়ে উদাহরণ টেনে শুক্রবার তিনি আরো বলেন, লাদাখ সীমান্তে ভারত চীন সংঘাতের সঙ্গে সঙ্গে ভারতীয় নৌসেনা বাহিনী মোতায়েন করে, সেই থেকে বোঝা যায় ভারত যে কোনো পরিস্থিতিতে সর্বদা তৈরি। উল্লেখ্য, রাজনাথ এমন একটি সময়ে এই মন্তব্য করলেন যখন চীন ও ভারতের তরফে লাদাখ সীমান্তে শান্তি ফেরানোর লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। রাজনাথ সিং শুক্রবার কেরালার কোচিতে ছিলেন। সেখানে প্রথম ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমানবাহী রণতরী বিক্রান্তের নির্মাণ কাজ তদারকি করতে গিয়েছিলেন তিনি। 2022 সালের প্রথমার্ধেই এই রণতরী নৌসেনায় অন্তর্ভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বিক্রান্তকে আর্থনির্ভর ভারতের উদাহরণ হিসেবে তুলে ধরে রাজনাথ সিং বলেন, এই রণতরীর স্টিল থেকে শুরু করে ডিজাইন, অস্ত্র, সেন্সর সব ভারতে তৈরি। ভারতীয় স্বাধীনতার 75তম বছরে নৌসেনায় এই রণতরীর অন্তর্ভুক্ত দেশকে সম্মান জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, ভারতের কাছে একটি মাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। রাশিয়া থেকে INS বিক্রমাদিত্য কিনেছিল ভারত। এদিকে চীনের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। তবে বিক্রেতার অন্তর্ভুক্তি ভারতীয় নৌসেনাকেও আরো মজবুত করবে বলে আশা বিশেষজ্ঞদের। সূত্র হিন্দুস্তান টাইমস।
কৃষ্ণসাগরের যুদ্ধ জাহাজ পাঠিয়ে আমেরিকা ব্রিটেন ভাগ্য পরীক্ষা করছে বলছে রাশিয়া। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কৌশলগত কৃষ্ণসাগরের পানি সীমায় আমেরিকা ও ব্রিটেন যুদ্ধ জাহাজ পাঠিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে। এভাবে শত্রুতামূলক তৎপরতা অব্যাহত রাখলে সামরিক উপায় সহ যেকোনো উপায় অবলম্বন করে রাশিয়া নিজের সীমানা রক্ষা করবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কনসংঘব গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা পেন্টাগন এবং ব্রিটিশ নৌবাহিনীকে আহ্বান জানাবো যাতে তারা কৃষ্ণসাগরে অহেতুক নিজেদের ভাগ্য পরীক্ষা না করে। জেনারেল কেনসংঘবের এই বক্তব্য গতকাল রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়। জেনারেল কেনসংঘব বলেন, যারা ব্রিটিশ এবং মার্কিন যুদ্ধজাহাজকে ক্রিমিয়া উপদ্বীপের রুশ পানিসীমার কাছে যুদ্ধজাহাজ পাঠিয়েছে তারা খারাপ মতলবের তা করেছে। গত বুধবার কৃষ্ণসাগরের রুশ নৌবহর ও রাশিয়ান জেনারেল সিকিউরিটি সার্ভিস নিজেদের পানিসীমা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে থাকাকালীন রুশ টহল জাহাজ থেকে সতর্কতামূলক গুলি চালানো হয় এবং জঙ্গি বিমান থেকে ওই ডেস্ট্রয়ার সামনে বোমা বর্ষণ করা হয়। এরপর ব্রিটিশ জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়। পুলিশ বিজেপির পাশাপাশি মাঠে নামতে পারে সেনাবাহিনী। কোভিড-19 সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। এ সংক্রান্ত বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করা হবে। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামীকাল আমরা প্রজ্ঞাপন দেব, আমাদের তথ্য অফিসার তথ্য দিয়েছেন। আমরা 1 সপ্তাহের জন্য লকডাউন বাড়াবো, এরপর যদি প্রয়োজন হয় আমরা লকডাউন বাড়াবো। এ সময় তিনি জানান, মানুষকে স্বাস্থ্যবিধি মানতে কাজ করবে পুলিশ বিজেপি এবং মোতায়েন থাকতে পারে সেনাবাহিনী। শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরত কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা হবে।